Don. জি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই, আমি অভ্র। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2019 সালের সেরা 10টা অ্যাপ্লিকেশন নিয়ে। 10টা এমনি নর্মাল অ্যাপ্লিকেশন যেগুলো আমরা রোজকার জীবনে ব্যবহার করি, আর 10টা হচ্ছে গেমিং অ্যাপ্লিকেশন, যারা গেম প্লে করেন তাদের জন্য সেরা 10টা অ্যাপ্লিকেশন 2019 সালের। এবং দেখা যাচ্ছে যে অ্যাপেল অ্যাপ স্টোর আর গুগল প্লে স্টোর থেকে টোটাল 2019 সালে 120 বিলিয়ন, মানে 1200 কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। সংখ্যাটা ভাবুন একবার। তো সেই সব প্রসঙ্গে বিশদে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে নিই, যেটা নিয়ে আপনারাও একটু নোটিস করেছেন আশা করি, যে গেমিং চেয়ার, আমাদের সেটআপে নতুন গেমিং চেয়ার এসেছে। সেটআপে একটু একটু করে চেঞ্জ করছি। গেমিং চেয়ারটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, অ্যামাজনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিলাম, আপনারাও চাইলে নিতে পারেন সেখান থেকে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে। এছাড়া এই গেমিং চেয়ারটা যে এসেছে সেটা একটা বিশাল বড় বাক্সে এসেছে, অ্যাসেম্বল করতে হচ্ছে নিজেকে, কোম্পানি অ্যাসেম্বল করে দেয়নি। তবে আমি যেটা দেখলাম যে 20 মিনিটের মতো আমার টাইম লাগলো অ্যাসেম্বল করতে, খুব একটা হাতিঘোড়া ব্যাপার না, এবং জিনিসটা হালকাও, খুব একটা ভারী এরকমও নয়। এবং এই গেমিং চেয়ারটা নেওয়ার কারণ শুধু এরকম নয় যে ভিডিওতে দেখতে একটু ভালো লাগবে তাই একটা লাল রঙের চেয়ার নিয়ে নিলাম, ব্যাপারটা শুধু এটা নয়। এককালে আমি ধরুন 10 বছর আগে আমি প্রচুর সময় কাটিয়েছি কম্পিউটারে, মানে টানা 2 দিন কম্পিউটারে বসে আছি, চেয়ার থেকে উঠিনি, এরকমও দিন গেছে কখনো। তো তারপর গত 10-12 বছর কম্পিউটার আমি বোধহয় টাচও করিনি। তো এখন এডিট করা বা ভিডিওতে আমাদের ইউটিউবের সব চ্যানেলের জন্য সব কিছু করতে গিয়ে মাঝে মাঝে ভাবছি কম্পিউটারেও একটু কাজ টাচ করবো, তাতে একটু কোয়ালিটি বেটার হবে, তাই চেয়ারটা নেওয়া, যাতে দীর্ঘক্ষণ বসে থাকলে ক্লান্তি না আসে। প্রথমত এতে যে মানে হ্যান্ড রেস্ট দুটো আছে, তাতে দীর্ঘক্ষণ টাইপ করলে বা গেম প্লে করলে ক্লান্তি আসবে না। আমি গেম প্লে করবো না, যা করার আগের জীবনে শেষ করে নিয়েছি কোটা, আর আগামী জীবনে করবো না। তবে টাইপিং এসবের ক্ষেত্রে দীর্ঘক্ষণ করলে ক্লান্তি আসবে না, এবং সেটা বসার ক্ষেত্রেও পাটা ঠিকঠাক মাটিতে রেস্ট পেলে তবেই পাটা ক্লান্ত হয় না, আমাদের পা ব্যথা করে না দীর্ঘক্ষণ বসলেও। তো এটা হাইড্রোলিকটা খুব ভালো একটা ব্যবস্থা আছে, খুব সহজেই ওঠানামা করে হাইটটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এছাড়া থাইয়ের দুপাশে কুশন আছে, ব্যাক সাইডে ব্যাক রেস্টের জন্য কোমরের কাছে একটা কুশনের ব্যবস্থা আছে, ঘাড়ের কাছে একটা কুশনের ব্যবস্থা আছে। ওভারঅল সব দিক দিয়ে মানে আরাম দেওয়ার একদম সব রকম বন্দোবস্ত, যথেষ্ট আরামে বসে এখন ভিডিওটা বানাচ্ছি, কোনো রকম সমস্যা হচ্ছে না। তবে এই সব কিছুর থেকেও আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমার গাড়িতে আমি যখন দীর্ঘক্ষণ ড্রাইভ করি ক্লান্ত হয়ে গেলে, ব্যাক রেস্টটাকে পুরো হেলিয়ে দিয়ে শুয়ে যাওয়ার মতো করে রেস্ট নিতে পারি। এই চেয়ারটাতেও সেই জিনিসটা আছে। আসলে গেমিং বা কম্পিউটারে কাজ করা গাড়ি চালানোর থেকে খুব একটা সহজ কিছু নয়, ওটা বেশ কঠিন কাজ আর কি। তো এটা ব্যাক রেস্ট পুরোপুরি হেলিয়ে দিয়ে 180 ডিগ্রি হেলানো যায়, এবং 90 ডিগ্রি বা 180 ডিগ্রির মাঝে যে কোনো পজিশন, আপনার পছন্দ মতো পজিশানে আপনি এর ইনক্লাইনমেন্টটা বা হেলানোর ব্যাপারটাকে ফিক্স রাখতে পারেন। এটা যখন এসেছিলো তখন মোটামুটি এরকম একদম একটা পজিশানে এসেছিলো যেটা আমার কাছে খুব আনকমফোর্টেবল লাগছিলো, খাড়া হয়ে বসতে হচ্ছে বড্ড। তা আমি এটাকে কিছুটা হেলিয়ে দিয়েছি এবং তার ফলে আরাম করে বসতে পাচ্ছি, এবং এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এই চেয়ারের ক্ষেত্রে। তো গেমিং চেয়ার দেখা যাক, আগের ভিডিও আগামী ভিডিওগুলোতেও আপনারা দেখতে পাবেন এই গেমিং চেয়ারটা। তখন কখনও আমার যদি এটাতে খারাপ কিছু মনে হয়, তলার চাকা টাকা যদি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বা রোলিং ঠিক মতো হচ্ছে না এরকম মনে হয়, এখনও অবধি সব কিছু খুব ভালো হচ্ছে, পরে দেখা যাবে খারাপ কিছু হলে আপনাদের সেটাও জানিয়ে রাখবো। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, এই চেয়ারটা কিনতে আমার টোটাল খরচা পড়েছে ইন্ডিয়ান রুপিতে 10,999 রুপি। অনেক বাজে কথা হলো, এবার কাজের কথায় আসি। অ্যাপ নেনি বলে একটা ওয়েবসাইট যারা এই লিস্টটা তৈরি করেছে, এবং সেখানে কোন অ্যাপগুলো সবথেকে বেশি ডাউনলোড হচ্ছে তার একটা লিস্ট তারা বানিয়েছে, আর কোন অ্যাপগুলো সবথেকে বেশি লোকে ইউজ করছে, সময় কাটাচ্ছে অ্যাপের মধ্যে, তার একটা লিস্ট বার করেছে। প্রথমে বলি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশানের লিস্ট, সেখানে নন গেমিং অ্যাপ্লিকেশানের লিস্টে প্রথম 5-এর মধ্যে 4টেই ফেসবুকের। হ্যাঁ, 1 নম্বরে মেসেঞ্জার ফেসবুকের, 2 নম্বরে ফেসবুক নিজে, এবং 3 নম্বরে ফেসবুকের কিনে নেওয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা, 4 নম্বরে টিকটক জবরদস্তি করে ঢুকে পড়েছে ইন্ডিয়া এবং গোটা পৃথিবী জুড়ে, যাদের জনপ্রিয়তা প্রচণ্ড বেড়ে গেছে, এবং 5th পজিশনে আছে ফেসবুকেরই কিনে নেওয়া ইনস্টাগ্রাম। তারপর যথাক্রমে 5 থেকে 10-এর মধ্যে পরপর লিস্টে আছে শেয়ারইট, লাইকি, স্ন্যাপচ্যাট, নেটফ্লিক্স এবং স্পটিফাই। এবার যদি আমরা গেমিং অ্যাপ্লিকেশনের লিস্টের দিকে যাই, সেখানে কিন্তু 1 নম্বরে নেই পাবজি, পাবজি আছে 2 নম্বরে, আর 1 নম্বরে আছে ফ্রি ফায়ার্স, 3 নম্বরে আছে সাবওয়ে সার্ফার্স, 4 নম্বরে আছে কালার বাম 3D, 5 নম্বরে ফান রেস 3D, এবং 6 নম্বরে রান রেস 3D। এই 4, 5, 6 এই 3টে অ্যাপ্লিকেশনে কিন্তু তৈরি করেছে গুড জব গেমস, তাদেরও কিন্তু এখানে ভালো একটা মার্কেট শেয়ার রয়েছে। এবং তারপরের র্যাঙ্কে আছে মাই টকিং টং 2, তারপর আছে হোমস্কেপস, তারপর আছে স্ট্যাকবল, এবং সবার শেষে আছে কল অফ ডিউটি মোবাইল ভার্সন।
এবং তারপরের লিস্টে আমরা আলোচনা করব যে কোন অ্যাপ্লিকেশন লোকে সব থেকে বেশি ব্যবহার করেছে, অ্যাপ্লিকেশনের জন্য কতটা সময় লোকে নষ্ট করেছে বা কাজে লাগিয়েছে, সেই লিস্টটা আমরা এবার দেখব নন গেমিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেখানে 1 নম্বরে কিন্তু রয়েছে টিন্ডার, তারপর 2 নম্বরে রয়েছে নেটফ্লিক্স, তারপর রয়েছে টেনসেন্ট ভিডিও, তারপর রয়েছে আইকিউই, তারপর রয়েছে ইউটিউব, তারপর রয়েছে প্যান্ডোরা মিউজিক, 7 নম্বরে রয়েছে ইউকু, 8 নম্বরে রয়েছে লাইন, 9 নম্বরে কুয়াই এবং 10 নম্বরে লাইন ম্যাগনা। ভিডিও শেষ করার আগে আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখি যে লাইকি অ্যাপ্লিকেশানটা কিন্তু 2018 থেকে 2019 মধ্যে গ্রোথ কোন অ্যাপ্লিকেশানের সব থেকে বেশি হয়েছে সেই লিস্টে আছে 1 নম্বরে। সব থেকে বেশি সময় আমরা কাটিয়েছি ইউটিউবে। আজকের ভিডিওর আপডেট এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।